চাম্পাহাটিতে ব্যাংক ডাকাতির ঘটনায় তদন্ত খুদ পুলিশ জেলার সুপার রশিদ মনির খান। রবিবার দুপুরে চাম্পাহাটিতে যে অবস্থিত যে ডাকাতি হওয়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এলেন বারিপুর জেলা পুলিশের সুপার রশিদ মনির খান, অতিরিক্ত পুলিশ সুপার এসডিপিও ও বারিপুর থানার আইসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। সেখানে ব্যাংক ম্যানেজার সহ অন্যান্য ব্যাংক কর্মীকে ও নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চাম্পাহাটি থেকে জামাল উদ্দিন সদরের রিপোর্ট, 72 ঘন্টা। কালকে একটা খুব বাজে ঘটনা এখানে হয়েছে, ব্যাংক ডকেতি হয়েছে। আমরা ওর পিছনে লেগে আছি, আশা করছি খুব তাড়াতাড়ি আমরা সাকসেস পাবো। কিছু এখনো পর্যন্ত সন্দেহভাজন কাউকে আটক? আমরা 2-3 জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে এসেছি, জিজ্ঞাসাবাদ চলছে। আমাদের এই কাজ করতে দিন, আশা করছি যখন আমরা সাকসেস ফুল হয়ে যাবো আপনাদেরকে ডিটেলস বলবো। এটা কি ঘুষিঘাটের দিক থেকে ঢুকেছে সেটা আমরা এখন বলতে পারবো না, আমরা দেখছি। কোন আগে আমরা ডিটেলস পাবো তখন আপনাদের জানাবো। সিসিটিভি এখানকার ডিভিআরটা বলছে নিয়ে গেছে, বাকি রাস্তায় যাওয়ার তো সিসিটিভি ফুটেজ আছে, ওটা আমরা দেখছি। দেখার পরে তারপরে অ্যাকর্ডিংলি আমরা অ্যাকশন নেব। একটা আর্মস এখানে ছেড়ে চলে গেছিলো, 7 mm আর্মস একটা পাওয়া গেছে। আর বাকি আমরা ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোকে বি ডাকছি, আর তারপরে পোর্ট্রেট পার্লে বি করাবো, করার পরে আমরা অ্যাকশন যা আছে। কোনো জায়গায় সন্দেহ হচ্ছে কি কোন দিককার দুষ্কৃতী দল এরা নর্থ এর সাইডে বা হারোয়া টারোয়া সাইডে, এরকম কোনো ইনফরমেশন থাকতে? সেটা এখন আমি কিছু বলতে পারবো না, ঠিক আছে? লেট মি ডু মাই ওয়ার্ক, আফটার দ্যাট আই উইল লেট ইউ নো। থ্যাংক ইউ ভেরি মাচ।